আজকে আবার যেটা আমরা বারবার আমরা সব জায়গায় বলছি যে আমাদের কিন্তু দায়িত্ব অসীম। এখানে এই যে বিভিন্ন বই এখানে আজকে আমরা উন্মোচন করলাম, ক্লাস 1-2 এবং 22টা ভাষার, সত্যি মানে এই ধরনের বই আমার মনে হয় না আর কোথাও এইভাবে হয়েছে কিনা আমার জানা নেই। এনসিইআরটিকে আমি ধন্যবাদ দেব। আপনাদের পড়াশোনা তো করাবেন, পড়াশোনার সাথে সাথে তাদের সমাজের জন্য যে কর্তব্যবোধ সেটাও এনসিইআরটি আপনার ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে সেইগুলো আছে, স্টুডেন্টদের সেভাবে তৈরি করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এবং আমি নিশ্চিত যে আগামী দিন ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। আমরা যারা জনপ্রতিনিধি আছি, ঠিক আছে, আমরা তো মানুষের জন্য সিম্পলভাবে শুনব, সিম্পলভাবে মানুষের কাছে বলব, কিন্তু আপনারা স্টুডেন্ট তৈরির কারিগর। আগামী দিন যদি দেখা যায় আপনারা এই শিক্ষায়, সংস্কৃতিতে এবং বিজ্ঞানে, জ্ঞানে তাদেরকে যদি সমৃদ্ধ করতে পারেন, তাহলেই আমাদের লাভ হবে। এখানে আমি যখন এই ভিডিওটা আমি দেখছিলাম, কিছু কিছু জায়গায় কিছু বিল্ডিং আমি দেখছিলাম এবং দুর্বিষহ অবস্থা আমাদের বিল্ডিংগুলো দেখে আমি বললাম যে ফটোগ্রাফার ভিডিও যে করছিল ও জানে না কি উঠাচ্ছে। অন্তত একটু ভালো বিল্ডিংগুলো যেগুলো এগুলো দুটো তো দেখানো যায়। মানে আমি ভাবছিলাম এর সাথে তুলনা করে এত সুন্দর একটা অডিটোরিয়াম এখানে হলো, এরপরে 5-6 বছর পরে যদি আসি এখানে এটা কি অবস্থা হবে। আমি সেদিনও আমাদের সেক্রেটারি যিনি আছেন ইনচার্জ, সেদিন আমি বলেছিলাম আমাদের একটা প্রোগ্রাম ছিল হারগার তিরঙ্গার প্রোগ্রাম উমাগান্ত স্কুলে বিশ্রামগঞ্জে, আমি সব জায়গায় সেটা বলি, এটা মানে ব্যান্ড বাচ্চাদের একটা প্রাইভেট স্কুলে, ওদের যে স্টাইল তারা যে প্রেজেন্ট করেছে সেখানে দেখবার মতো। আমি বললাম গভর্নমেন্টের সেটা সম্ভব হয় না, অথচ প্রাইভেটের ওরা কী করে ওটা সম্ভব হয়। তো আমি ওনার যে টিচার আছেন খবর ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম আমি কথা বলতে চাই, বললাম আমি বাইরের থেকে আমরা ট্রেনিং মানে আউটসোর্সিং করিয়েছিলাম, প্লাস মানে ইনভাইট করেছিলাম রিসোর্সফুল পার্সনকে, ওনার মাধ্যমে আমরা ট্রেনিং দিয়েছি। অদ্ভুত, আমি জানি না আপনারা দেখেছেন কিনা ওনাকে, আমাদের গভর্নমেন্ট হলেই বাস হয়ে যাবে, আমাদের টিচাররা গভর্নমেন্টের টিচাররা দি বেস্ট মানে আমি বলবো। কিন্তু প্রাইভেট স্কুলের মধ্যে গিয়ে দেখবেন টিচাররা যা আছে তাদের কিন্তু সেরকম ট্রেনিং দেওয়া হয় কিনা আমি জানি না, অথচ প্রাইভেট স্কুল থেকে রেজাল্টগুলো ভালো হচ্ছে, সবাই এখন প্রাইভেট স্কুলের মধ্যে দিচ্ছে। রিজনটা কিন্তু আমাদের ভাববার বিষয় আছে, আমি জানি না সেটা সম্ভব হবে কিনা। আমি এটাও বলছি যে স্টুডেন্টরা স্কুলের মধ্যে যদি পড়াশোনাই করে, এত কিছু আমরা করলাম, তারপরও স্কুল থেকে যখন বেরিয়ে যায় অনেকে তো আবার দেখা গেলো যে 75% যদি তার অ্যাটেন্ডেন্স থাকে তাহলে হয়ে গেল বাকি দিন প্রাইভেট টিউশনে গেছে, অর্থাৎ যেতেই হোক স্কুল থেকে যাও বেরিয়েও সাথে সাথে দৌড়লো বাবা মা স্কুটার করে নিয়ে গেল আবার আরেক জায়গায় আরেক টিচারের কাছে। এবং কারা পড়াচ্ছে? আমাদের গভর্নমেন্টের ডাক্তাররাই পড়াচ্ছে, গভর্নমেন্টের টিচাররাই পড়াচ্ছে। এটা নিয়ে আমি একটা চিন্তায় আছি, আমি বলেছি এরকম একমাত্র এই যে এই ধরনের যে ব্যবস্থা এখানে প্রাইভেট টিউশনে যাওয়া, আমি যা দেখেছি, আমি তো লখনউ পাটনা আমি বহু জায়গায় গেছি, প্রাইভেট টিউশন হার্ডলি আমার মনে হয় কোথাও আছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরায় আমি দেখেছি আর কোথাও নেই, ইভেন নর্থ ইস্টার্ন জোনে কোথাও নেই, অথচ রেজাল্ট তো ওদের তো ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়ে যাবে। এখানে একটা ক্যান্সারের রোগের মতো হয়ে গেছে, এটার থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি তার জন্য আলোচনা করেছেন সেক্রেটারি মহোদয়ের সাথে, আমি জানি না সেটা সম্ভব হবে কিনা। এটা যদি হয় তাহলে এই যে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেভাবে স্কুটার নিয়ে যায় যে টাইমের মধ্যে না বসতে পারলে তার পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে, আবার আরেক টিচার এবং 3-4 টিচার থাকে। তা আমরা একদিক দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টই হোক এসসিআরটি হোক সবাই মিলে এত মানে এত সব ব্যবস্থাপনা করছি, তারপরও যদি স্টুডেন্টরা দেখা যায় প্রাইভেট টিউশনে যাচ্ছে,
আমি বলছিলাম যারা এইভাবে টিউশন দেয় ওদেরকে বলুন স্কুলে চলে আসতে, স্কুল আওয়ারের পরে ওনাদেরকে বলুন স্কুলে আসতে, তাহলে এখানে তো আর যেভাবে ওদের পড়াশোনা হয় মানে ঠিকভাবে তার পানি তো বসার জায়গা নেই ঠিকভাবে, কিন্তু সেখানে তারা খুশি। তো বলছিলাম যারা এইরকম নামি দামি টিচাররা আছেন ওনাদেরকে বলুন আপনারা আমাদের স্কুলে এসে পড়াবেন, তাহলে স্কুল থেকে যাওয়ার ব্যবস্থা সুবিধা নেই, ওরা যেতে হবে না, ওখানেই বসুক, বসে কিভাবে এটাকে একটা মানে সিস্টেমে আনা যায় কিনা আমি যাই না, এটা সম্ভব কিনা, তাহলে ওই টিচাররা চলে আসুক ওইখানে, ওদের আমাদের এইমস এর মধ্যে পেইড